আমি খাদ্য দপ্তরের সঙ্গে যুক্ত, তাই খাদ্য দপ্তরের এখন কিছু নতুন নতুন পরিবর্তন এসেছে, সেই ব্যাপারে আপনাদেরকে একটু অবগত করতে চাই। আগে আপনারা রেশন কার্ড নিয়ে দোকানে যেতেন, ডিলাররা খাতা পত্রে আপনাদের সই রাখতো, আপনাদের যা যা জিনিস নিয়ে আসতো। গত 2 বছর আগে থেকে আপনারা আঙুলের ছাপ দিয়ে রেশন তোলেন। যখন থেকে আঙুলের ছাপ দিয়ে রেশন তোলেন, তখন থেকে আপনার রেশনটা অন্য কেউ নিয়ে গেছে এই অভিযোগ করার আর সুযোগ নেই। আপনারা জেনে খুশি হবেন যে জম্পুই জেলা সাবডিভিশন ত্রিপুরার মধ্যে সর্বশ্রেষ্ঠ সাবডিভিশন এই ফিগারমিটে। আপনারা প্রতি মাসে 95-96% অনলাইন ট্রানজ্যাকশন করেন, এটা জম্পুই জেলার জনগণের জন্যই সম্ভব হয়েছে। এতদিন আপনারা যার যার নিজের রেশন দোকান থেকে রেশন তুলতে পারতেন, আমরা এখন এই সুযোগ দিয়েছি যে আপনার আধার কার্ড আর আপনার রেশন কার্ডটা যদি থাকে, তাহলে আপনি ত্রিপুরার যে কোনো রেশন দোকান থেকে আপনার রেশন তুলতে পারবেন। আশা করি আপনারা জানেন, আপনারা অনেকে এখান থেকে তুলছেনও, এই ব্যাপারটা এখন আমরা আপনাদেরকে শুধু চাল দিচ্ছি, আপাতত চাল দিচ্ছি। আমরা আশা করি বছরখানেকের মধ্যে সব রেশন সামগ্রী সব রেশন দোকান থেকে আপনাদেরকে দিতে পারব। এবং আপনারা যদি অন্তদয় বা পিজি কার্ড হোল্ডার হন, তাহলে শুধু রাজ্যে নয়, আপনারা দেশের যে কোনো রাজ্য থেকে রেশন তুলতে পারবেন। এখনই দেশের 12টা রাজ্য থেকে রেশন তুলতে পারবেন। তার মানে আপনি যদি গুজরাটে যান বা হিমাচলে যান বা ঝাড়খণ্ডে যান, আপনি আপনার রেশন ওইখান থেকে তুলতে পারবেন। কি লাগবে আপনার? শুধু আপনার আধার নাম্বারটা লাগবে। আপনার আধার নাম্বার আর রেশন কার্ডটা যদি থাকে, এখনই আপনি দেশের 12টি রাজ্য থেকে রেশন তুলতে পারবেন। এবং জুন 2020 পর থেকে দেশের যে কোনো রাজ্য থেকেই তুলতে পারবেন। এখন সরকার এত সুবিধা দিয়েছে, সরকারকে একটু সাহায্য তো করতে হবে। আমাদের সাবডিভিশনের রেশন কার্ডে জনসংখ্যা আছে 67,000, আমাদের 55,000-56,000 আধার হয়ে গেছে, বাকি আধারগুলো দিতে হবে। সেই আধার নম্বরটা না থাকলে এই সুবিধা তো আপনারা নিতে পারবেন না। তাই আপনাকে এবং আপনাদের সবাইকেই অনুরোধ জানাচ্ছি, যেন আপনারা আধার সিডিং যদি না করিয়ে থাকেন, আপনারা আপনাদের রেশন দোকানে গিয়ে আধারটা সিডিং করিয়ে নিন। নমস্কার, আর বক্তব্য দীর্ঘায়িত করছি না। এই ব্যাপারে যদি কিছু জানার থাকে, এসডিএম জম্পুই জেলা অফিসে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, আমি খুবই খুশি হব আপনাদেরকে এই ব্যাপারে সাহায্য করতে পারলে।